মুক্ত হয়ে এক্ষুনি বাইরে বেরিয়ে আয়। তোকে যে মন্ত্রবন্ধন করে রেখেছে সেই মাধবীকে শেষ করে দে। তাড়াহুড়ো করে ঢিবিটা ভেঙো না। রাজশেখর, ভাঙো দেখি। কি দেখছ এইভাবে? শুধু ইম হিম ক্রিম বলে মন্ত্র দিয়ে আমি ওই নন্দিনীর মন্ত্রবন্ধন করিনি। 18 বছর ধরে জঙ্গলের মধ্যে যে কঠোর তপস্যা আমি করেছি সেই শক্তি দিয়ে বন্ধন হয়েছে। আমার বন্ধন কোনো সামান্য মন্ত্রবন্ধন নয়। ওখানে যেই হাত দেবে সেই দূরে ছিটকে পড়ে যাবে, এটা আমি জানি। কিন্তু দেবীর উপাসনা শক্তি আছে তোমার কাছে, সেখানে হয়তো আমার শিব শক্তি তোমার কাছে পিছিয়ে যাবে, এটা আমি সন্দেহ করেছিলাম। কিন্তু আমার শিব শক্তির কাছে তোমার দেবী শক্তির পরাজয় হয়েছে, এটা আজকে দেখে নিলাম। আজকে তোমার মতন এইরকম একজন যোগিনীও এই মন্ত্রবন্ধন ভেদ করতে পারেনি। তার মানে হলো এই মন্ত্রবন্ধনকে আর কেউ ভেদ করতে পারবে না। স্বয়ং শিব আমাকে চোখের সামনে দেখিয়ে দিলেন, আমি যতদিন চাইবো ওই নন্দিনী ততদিন পর্যন্ত ওখানেই আটকে থাকবে। তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনও সম্ভব হবে না। নন্দিনী বাইরে নিশ্চয়ই আসবে। এই বন্ধন ছাড়িয়ে আমি নন্দিনীকে বাইরে নিশ্চয়ই নিয়ে আসবো। আমার চোখের সামনে হেরে গেছো তুমি, এত কিছুর পরেও বোকার মতো কথা বলছো তুমি। তোমার থেকে যে আমি অনেক বড় সাধিকা এটা মেনে নাও আর চলে যাও এখান থেকে। এই এটা ভেবে খুশি হও না যে আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো। কিন্তু তোমাকে হারানোর শক্তি আমি ঠিক কোথায় খুঁজে পাবো সেটা আমার ভালো করে জানা আছে। নন্দিনীকে তোমার এই মন্ত্রবন্ধন থেকে মুক্ত করতে ঠিক কার কাছে যেতে হবে সেটাও আমি জানি। তুমি তোমার মধ্যে থাকা শিব শক্তির প্রয়োগ দেখিয়ে দিয়েছো, এবার আমি আমার মধ্যে থাকা কালিকা দেবীর শক্তির প্রয়োগ দেখাবো। শিবগণ থেকে কালিকা দেবীর শক্তি যে অনেক বেশি সেটা আমি দেখাবো। তুমি নন্দিনীকে যে মন্ত্রবন্ধনে এখানে বেঁধে রেখেছো সেখান থেকে আমি ওকে মুক্ত করে দেখাবো। আসুন আসুন, বাড়ির সব মহারানীরা আসুন। কি ব্যাপার, আমাদের এইভাবে স্বাগত জানাচ্ছ? বলছি আসুন। মহিলারা বাড়িতে না থাকলে কেমন ফাঁকা লাগে, মহিলারা থাকলে কেমন নন্দনকানন মনে হয়। তোমরা বাড়িতে ছিলে না, চমকটাই চলে গেছিল। তোমরা ফিরে এলে দেখো বাড়িটা কেমন জমজমাট হয়ে উঠলো। হ্যাঁ, হোটেলে একদম বোর হয়ে গেছিলাম। আমরা তো তোমরা বাড়িতে ছিলে না বলে আমরাও বোর হয়ে গেছি। দাঁড়ান দাঁড়ান, কি খুব ভালো ভালো কথা বলছেন দেখছি, তার মানে অবশ্যই কিছু হয়েছে। আচ্ছা বলুন তো, সকালে যাবার সময় সবাই তো আমরা একসাথে গেলাম, কিন্তু আমাদের ওখানে দেখে আপনারা দুজনে মিলে চলে এসেছেন যে? আমরা গিয়ে আবার চলে এলাম। মাঝ রাস্তা থেকে ফিরে এলে? দাদা আপনাদের কিছু বলেনি? বাড়িতে ফিরে আসার জন্য দাদাই তো ডাকলো। কি বলছো তুমি, দাদা তো বলেছিলেন কেউ থাকবে না, একাই পুজো করবেন, তাহলে তোমাদের আসতে বললেন কেন? শিব পুজোকে নিয়ে সাপের একটা গল্প আছে না, সেই রকম
মাধবীর পূজোর মধ্যেও একটা সাপ চলে এলো। ও মা গো, পূজোতে সাপ? এ তুমি কি বলছো? সেই দিন ঢিবির কাছে জঙ্গলের লোকগুলো একটা সাপকে দাঁড়া করলো, এত বড়। ওইটাই। আচ্ছা, ওইটা কি একটা দৈব সাপ হতে পারে? হ্যাঁ, ওই সাপটা। মানে ওই সাপকে ধরার জন্যই মাধবীকে পুজো করেছিল? হ্যাঁ, সাপ আসবে জেনেই দাদা আমাদের সবাইকে হোটেলে যাবার কথা বলেছিল, তাই না? আর ওই সাপটা, ও ঠিক আছে তো? ওকে কেউ কিছু করেনি তো? ওই সাপটাকে জঙ্গলের লোকেরা উপায় বার করে ধরে নিল। ওই সাপটাকে মন্ত্র দিয়ে বশ করবে বলে মাধবী ওটাকে জঙ্গলে নিয়ে যাবে বলল। কিন্তু সাপটাকে জঙ্গলে ছাড়লে ওটা আবারও এই বাড়িতে চলে আসবে, তাই সাপটা যেন এই বাড়িতে আসতে না পারে আর ওই সাপটাকে ঢিবির ভেতরে বন্ধ করে রাখার আইডিয়াটা গঙ্গাই দিয়েছিল। কি, সাপটা ডেরার ভেতর আছে? শুধু ওই সাপের ঢিপি পুজো করলে হবে না, সত্যিকারের ফল পেতে গেলে গঙ্গা যা বলেছে সেটাই করতে হবে। সত্যি গঙ্গার খুব বুদ্ধি। গঙ্গা আইডিয়াটা দেওয়ার পর কেউ কিচ্ছু বলল না ওকে, সাপটাকে ঢিবির ভেতর বন্ধ করে দিল। সাপটা এখন ঢিবির ভেতরেই আছে, সেই কারণে সেখানে কেউ এখন যাবে না। সাপটা ডেরার ভেতর আছে জানার পরেও আমরা কেন ওখানে যাব? নীলা, তুমি নয় ডেরার কাছে যাবে না, কিন্তু সন্ধ্যা, ও তো ওইদিকেই তাকিয়ে আছে, কি ব্যাপার? আমাদের কাছে সাপের গল্পটা পুরনো, কিন্তু সন্ধ্যার কাছে এটা নতুন, তাইও ভয় পাচ্ছে। আরে তুমি একদম ভয় পাবে না সন্ধ্যা, সাপটা যেন বাইরে বেরিয়ে আসতে না পারে তাই মাধবীর মন্ত্রবন্ধন করে রেখেছে। তাও যদি সাপটা বাইরে বেরিয়ে আসে, আমি নিজে ওই দড়ি যেমন শক্ত করে হাতে পেঁচিয়ে রাখে না, ওর গল্প একেবারে শেষ করে দেব। সাপ বাইরে আসবে না ভেবেই তুই এত সাহস করে কথা বলছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার কাজ হলো আমার ছেলের পিছনে লাগা। এসো সন্ধ্যা, চলো আমরা যাই। চল তুমি কি দেখছো, যাও ভেতরে যাও, যাও। হ্যাঁ, এইবার আমি বিষয়টা পুরোটা জানবো, ব্যাপারটা আসলে কি। ও বাবারে, কে থাপ্পড় মারলো? আরে একদম ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো, ওখানে গিয়ে আমি ঠিক সামলে নেব। ভয় পেয়ে যেতে। আরে এসো 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 দেবী। আরে ঈশ্বর কোথায় গেল, ওকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওনার তো আর কোনো কাজই নেই, বাড়ির ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে ওনার খিদে পেয়ে গেল, খেতে চলে গেছে রান্নাঘরের দিকে। আজকে তোমাদের জন্য বিশেষ বিশেষ খাবার করিয়েছি, তাড়াতাড়ি গিয়ে খাবারটা খেয়ে নাও। দাদা, জল খাবারটা শুধু ভালো হলেই হবে না, তার সাথে ঝাল, নোনতা, মিষ্টি সবকিছু থাকলে তবেই তো ব্যাপারটা জমবে। ওই সাপটাকে ঢিপির মধ্যে আটকে রাখার খুশিতে বড় করে সেলিব্রেশন করতে হবে। তুই কি করে জানলি? আঙ্কেল, আমি বলেছি। ঢিবির মধ্যে সাপটা যে শুধু আছে সেই কথাটাই আমি বলেছি। হ্যাঁ দাদা, তখন বাড়ি আসলে ক্ষতি হতো, তোমরা ওই বিশাল সাপটাকে ধরেছো, আমরা খুব খুশি হয়েছি। আরে বাবা, আসলে বাড়ির সামনের ঢিবিতে সাপ ছাড়ার কারণে তোমরা সবাই কি ভাববে সেটাই চিন্তা করছিলাম, তোমাদের কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম। দাদা, অনেকদিন পরে তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছে দাদা। তোমার এই বোনের জন্য আজকে তুমি জোরে খিলখিল করে হাসো না দাদা। কিভাবে খিলখিল করে? খিলখিল খিলখিল করে। তুই বললেই কি সবাইকে হাসতে হবে? তোর দাদা আনন্দে রয়েছে, সেটাই যথেষ্ট নয়? যথেষ্ট দাদা, যথেষ্ট। দাদা,
তোমাকে খুব নিশ্চিন্ত দেখাচ্ছে আর রিল্যাক্স লাগছে। আমাদের সবার খুব ভালো লাগছে। চলো আমরা সবাই একসাথে হিল স্টেশনে গিয়ে ঘুরে আসি। সে আর এমন কি, গেলেই হলো। তুই নিজেই বল না কোথায় যেতে চাস। আমাদের অন্নপূর্ণা দিদি, উনি তো এখন ট্রিটমেন্টে আছে, আমাদের বাংলোতে রেস্টও নিচ্ছে, আর ওখানে গেলে ওনাকে দেখাও হবে আর আমাদের ঘুরে আসাও হবে। ওহো, অন্নপূর্ণা দিদিকে দেখাও হবে আর যা গরম পড়েছে একটু ঠান্ডাও হব। এটা খুব ভালো চিন্তা। এস্টেটের দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ আঙ্কেল, সন্ধ্যা আর আমি একে অপরকে খুব ভালো করে চিনেছি। বাইরে গেলেই ওখানে সন্ধ্যা আর আমি আরো ক্লোজ হয়ে যেতে পারবো। দাদা, সবাই একসঙ্গে গোদাই ক্যানেল যাবার কথা বলছে, আপনার কি মত দাদা? আমি কি বলবো, যাও তোমরা নিশ্চিন্তে ঘুরে এসো, তোমরা যাবার জন্য তৈরি হয়ে নাও। আমি এক্ষুনি মাধবীর সাথে কথা বলে যাবার ব্যবস্থা করছি। এটাও তোমাকে মাধবীকে জিজ্ঞাসা করতে হবে। আরে বাবা, জিজ্ঞেস করাটা অন্যায় নাকি? ওনার জন্যই তো এই খুশির সময়টা এসেছে। তোমরা সবাই গিয়ে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ যাও যাও, খেয়ে নাও। গঙ্গা গঙ্গা গঙ্গা, দাদা বাড়িতে পুজো করার সময় কেন তোমাকে শুধু বাড়িতে রেখেছিল তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তুমি সাপটাকে ওই ঢিপির মধ্যে বন্ধ করে রাখার যে উপায় বলে দিয়েছো তাতে কতটা যে ভালো হয়েছে সেটা আমরা এখন বুঝতে পারছি। একটা কথা বলো, এই ঢিপির বিষয়টা তো এই বাড়ির কারোর মাথায় আসেনি, তাহলে তোমার মাথায় এলো কি করে? হ্যাঁ আমি তো তোমায় কিছু জিজ্ঞাসা করছি, বলো গঙ্গা, তোমার কি করে এই আইডিয়াটা মাথায় আসলো? জিজ্ঞাসা করে যাচ্ছি, কিছু না বলে চুপ করে আছো কেন? আমার সাথে কথা বলতে বুঝি ভালো লাগছে না? গঙ্গা কারোর সাথে কথা বলবে না। কেন দাদা? কেন বলো তো, ওই ঢিবির মধ্যে সাপটাকে আটকে রাখবার জন্য গঙ্গা 48 দিন মৌন ব্রত পালন করবে। নন্দিনীকে ঢিবির ভেতরে বন্ধ করে রেখে এখন এখানে মৌন ব্রত রাখার নাটক করা হচ্ছে। সন্ধ্যা, তুমি চলে যাওয়ার পর কি হয়েছে তুমি জানো না, আমাকে ভুল বুঝো না তুমি, আমি নন্দিনীর ভালোই করেছি। ওরে বাবা, একদিন কথা বলে না থাকাটাই তো কষ্টের, আর তুমি আমাদের পরিবারের জন্য 48 দিন কথা না বলে থাকবে ভাবলেই আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। যতদিন তুমি আছো এই বাড়ির কোনো অমঙ্গল তুমি হতে দেবে না। এই বাড়ির বউ হয়ে তুমি আমাদের সবার ভালোর জন্য যা করছো তেমনি সন্ধ্যাকেও সব করতে হবে। তোমার সব ভালো গুণগুলো সন্ধ্যাকে দিও, ওকে সব কিছু শিখিয়ে দিও। যাও যাও, সবাই গিয়ে খাবারটা খাও। চলো সন্ধ্যা, যাই আমরা। গঙ্গা, তোমার আওয়াজ যে চলে গেছে সেই ব্যাপারটা ওরা জানলে সমস্যা হয়ে যাবে, আর সেটা মাধবীর কারণে হয়েছে এটা যদি জানতে পারে তাহলে ওরা মাধবীর উপর রেগে যাবে। এখন এই পরিস্থিতিতে মাধবীর এখানে থাকাটা খুব দরকার, সেই জন্য তুমি ব্রত করছো বলে মিথ্যে কথা বললাম, সেই জন্যই বলছি তুমি কিছু মনে করো না মা। এটা বলতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এটা ছাড়া যে আর অন্য কোনো পথ নেই মা, তাই এই মিথ্যে বললাম। আমাকে ক্ষমা করে দাও মা। Om Namah Shivaya.
নমঃ শিবায়, ওম 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 শিবায় নমঃ। কুড়ি বছর ধরে আমি শুধু একটা নামকেই ভয় পেয়ে এসেছি, নন্দিনী। আমি স্নান করার সময়, খাবার খাবার সময়, ঘুমোবার সময় এই নন্দিনীর নাম মনে করেই শুধু ভয় পেতাম। এইভাবেই দিন কেটেছে। আজ আমি একদম নিশ্চিন্ত, নন্দিনী আমার পেছনে আর আসবে না। তুমি ওই ঢিবির মধ্যে নন্দিনীকে দিকবন্ধন করে আমাকে একেবারে নিশ্চিন্ত করে দিয়েছ। তোমাকে যে কি করে ধন্যবাদ জানাবো সেটা আমার জানা নেই। ধন্যবাদ আমাকে জানাতে হবে না রাজশেখর, ধন্যবাদ পরম শিবকে দিন। ওম নমঃ শিবায়। এই সংসারের সমগ্র শক্তিকে নিজের দিকে টানার জন্য সমস্ত প্রচেষ্টা করা যায়, নিজেকে সর্বশক্তিশালী বলেও মনে করা যায়, কিন্তু বিশ্বের সমস্ত শক্তির চেয়ে বড় হলো শিবশক্তি। সংসারের সমস্ত শক্তি এক সময় ধীরে ধীরে স্বয়ং শিবের মধ্যে বিলীন হয়ে যায়। সংসারের সমস্ত শক্তি যার কাছে লীন হয়ে যায় সেই শিব স্বয়ং আমার মধ্যে লীন হয়ে আছেন। শুধু শিব নয়, আমি তোমারও শরণে আছি। নাম্বুদারিকে যে আমি শুধু স্বামীজি বলে ডাকতাম তাই নয়, আমি ওনাকে আমার বন্ধু বলে মনে করতাম। কিন্তু তুমি যে আমার মনের ভারটা এখন কমিয়ে দিয়েছ, তাই তোমার নাম ধরে ডাকলেও আমি তোমাকে গুরু বলেই মনে করি। রাজবংশে যেমন রাজগুরু থাকে, আমাদের পরিবারের জন্য তুমি আমাদের কুলগুরু। এরপর থেকে এইবারের সমস্ত কাজ তোমার আদেশ মতোই হবে, তোমার আদেশ মতোই সবাই চলবে। নন্দিনীকে আগামী দুটো পূর্ণিমা অবধি নজরবন্দি করে রাখতে হবে, সেজন্যই আমি আজকে এই পুজো করছি। আগামী দুটো পূর্ণিমা পর্যন্ত নন্দিনী যাতে কালচক্র নিয়ে জঙ্গলের কাল দেবীর কাছে কোনোভাবেই পৌঁছতে না পারে। ওকে আটকাতে পারলেই ওর শক্তির আগে সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন একটা সামান্য সাপ হয়ে বেঁচে থাকবে, তখন আমার এখানকার সমস্ত কাজ শেষ হবে। মাধবী, তুমি এখানে যতদিন থাকবে আশা করছি তোমাকে আমরা সেই সম্মানই দেব। বাড়ির সবাই নন্দিনী ধরা পড়ার জন্য খুব খুশি। সবাই একসাথে গিয়ে আমার এস্টেটের বাড়িতে ঘুরে আসবো বলে ভাবছি। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা ঘুরে আসব। কি হলো মাধবী, কিছু বলছো না যে? আপনি যখন জিজ্ঞেস করছেন তখন আমি জিজ্ঞেস করে জানাচ্ছি। কার কাছে জিজ্ঞেস করতে বলছো? দেওঘরে স্বয়ং বাবা হয়ে রয়েছেন, ভূতনাথ মন্দিরে ভূতনাথ হয়ে রয়েছেন, কাশীতে স্বয়ং বিশ্বনাথ হয়ে রয়েছেন তিনি, গোকর্ণতে আত্মলিঙ্গ হয়ে রয়েছেন তিনি। ও,
তুমি পরমেশ্বরের কথা বলছো? বুঝতে পারিনি, ক্ষমা করো মা। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করে বলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হলো মাধবী? এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যেতে পারবেন না। কেন মাধবী? আমি জানি না, কিন্তু আমি অনুমতি পাইনি। ওই নন্দিনীকে ঢিবির মধ্যে আটকে রাখলেও পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের পক্ষে নেই। এখনো এখানে কোনো বিপদ আছে, করিশাস্ত্র এটাই বলছে। এ তুমি কি বলছো মাধবী? নন্দিনীর জন্য আমাদের কোনো বিপদ আছে নাকি? যাই থাকুক না কেন, সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। নন্দিনীকে মন্ত্রবন্ধনে আটকে রেখে আমি এরপর কি করতে হবে সেটা খুব ভালো মতো জানি। আপনাকে সেই ব্যাপারে ভাবতে হবে না। আপনাকে শুধুমাত্র একটাই কাজ করতে হবে। আমাকে কি করতে হবে সেটা বলো। আগামী দুটো পূর্ণিমা পর্যন্ত এই বাড়ি ছেড়ে যাতে কেউ বাইরে না বেরোতে পারে সেটা আপনাকে দেখতে হবে। সবাইকে গ্রামে যাবার জন্য ব্যবস্থা করে দেব কথা দিয়েছিলাম। সবাইকে বারণ করুন, এখন ঘোরাঘুরিটা কোনো কাজের কথা নয়। এখন যাতে সমস্যাটা দূরে রাখা যায় সেটা নিয়ে ভাবুন। সবাইকে বাড়ির মধ্যেই থাকতে হবে, আমি সবার ভালোর জন্যই সেটা বলছি। বোঝার চেষ্টা করুন। ঠিক আছে মাধবী, তুমি যা বলছো তাই হবে। আমি কোনো সামান্য মন্ত্রবন্ধন করিনি, যেই ওটা ভাঙতে যাবে সেই দূরে ছিটকে যাবে সেটা আমি ভালো মতো জানি। নন্দিনীকে তোমার এই মন্ত্রবন্ধন থেকে মুক্ত করতে ঠিক কার কাছে যেতে হবে সেটাও আমি জানি। আমি মাঝখানে ওই দ্বীপটাতে যেতে চাই। আপনি কি দেবীর দর্শন করতে চান? হ্যাঁ। দেবীকে তো এখন দেখতে পারবেন না। কেন? আসলে কালকে ঝড় আসার কারণে দ্বীপে জল ভর্তি হয়ে গেছে, দেবীর মন্দির অবধি একেবারে জলে ভর্তি। আপনি সেটা কখন দেখলেন? আমি সকালে দেখে এলাম মা। সকালে সেটা দেখেছেন হয়তো, এখন তো জল নেমেই গেছে। এত তাড়াতাড়ি জল কি করে কমবে মা? ঠিক কমে যাবে দেখবেন, কারণ এই দেবীর মন্দির যে দর্শন করতে এসেছে সে হলো ভৈরবী।
আমি দেবীর রূপ দর্শন করব, আর দেবীও তো আমাকে দেখবেন। হুম, এই কাজে কোনো রকম বাধা আসতেই পারে না। আপনি তৈরি হয়ে যান, দ্বীপের দিকে নৌকোটা নিয়ে চলুন। দেখবেন জল ঠিক নেমে গেছে আর দ্বীপের মাটি ঠিক দেখা যাচ্ছে। আপনি যা বলছেন মা, সে তো আশ্চর্যের ব্যাপার। ঠিক আছে, আশ্চর্য আমি নিজের চোখে দেখতে চাই। আপনি বসুন মা। প্ল্যান করে নন্দিনীকে ফাঁসিয়ে দিলে, তাই তো? নন্দিনীর সাথে ভালোবাসার নাটক করে তুমি ওর পেছনে ছুরি মারলে। কি হয়েছে সত্যিটা না জেনে তুমি আমার উপর সন্দেহ করো না সন্ধ্যা। তুমি নন্দিনীকে দেখতে চাও, ওর সাথে দেখা করতে চাও বলে তুমি আমায় বারবার বলেছিলে। তখন আমি তোমাকে অবিশ্বাস করি, কিন্তু শেষ মুহূর্তে লিপস্টিকের ভেতরে থাকা ওই চিঠিটা আমাকে ঠকিয়ে দিল। নন্দিনীর ব্যাপারে যারা কিছু জানে না তারা ওর ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু নন্দিনীর ব্যাপারে সব জানা সত্ত্বেও তুমি কি করে ওর এত বড় ক্ষতি করলে? হে ভগবান, আমি কিছু ভুল করিনি। আমি নন্দিনীকে চিঠি লিখেছিলাম যাতে ও মহলে না আসে, কিন্তু ও যে আমাকে বাঁচাতে চলে আসবে আমি ভাবতেও পারিনি। তুমি বিপদে পড়তে পারো জেনে নন্দিনী তোমার প্রাণ বাঁচাতে এখানে চলে আসলো। যে তোমাকে বাঁচাতে এলো তুমি তাকেই ফাঁসিয়ে দিলে, ঢুকিয়ে দিলে ওকে ওই ঢিপির মধ্যে। তোমার মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু নেই? না সন্ধ্যা, আমি ওকে ফাঁসাইনি, আমি যা করেছি ওকে বাঁচানোর জন্যই করেছি। রাজশেখর আর মাধবীর সাথে হাত মিলিয়ে নন্দিনীর ক্ষতি করতে চাও? এত সহজ নন্দিনীর ক্ষতি করে দেওয়া? মনে রেখো, ওর জন্য এখানে আমি আছি। নন্দিনীকে কি করে বাঁচাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। সত্যিটা না জেনেই সন্ধ্যা আমার উপর সন্দেহ করছে। আমি নন্দিনীর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আমি ওকে সাহায্য করেছি। ওই ডিপির ভেতরে কালচক্র রয়েছে, সেই জন্যই আমি নন্দিনীকে ওখানে রেখেছি। কিন্তু আমি এই কোনো কথা তোমাকে বলতে পারছি না সন্ধ্যা। ওই মাধবী আমার গলা টিপে ধরে আমার কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে। তোমারই মতন আমারও নন্দিনীর জন্য খুব চিন্তা হচ্ছে। নন্দিনীকে বাঁচানোর জন্য আমি ছটফট করছি, এইটা না জেনেই তুমি আমাকে নিজের শত্রু ভাবছো। আমি এসব তোমাকে কি করে বোঝাবো? হে ভগবান, যে কোনোভাবে নন্দিনীকে বাঁচাও। এ আমি কি দেখছি, আপনি যা বলেছিলেন একদম সেই রকমই তো হচ্ছে মা। আমি তো একেবারে আশ্চর্য হয়ে যাচ্ছি মা। একবার এলাকায় জল জমে গেলে তা কমতে 4-5 দিন সময় লেগে যায়, এত তাড়াতাড়ি জল কি করে নেমে গেল আমি তো অবাক হয়ে যাচ্ছি মা।
অগাস্তমুনি এই মূর্তি স্থাপনা করেছিল এই কালী মাকে দেখে। অনেক অনেক দূর থেকে অনেক স্বামীজি আসে মা, আর অনেক মুনিরাও আসে এই মন্দিরে পুজো দিতে মা। এখানে পুজো করে অনেকে মোক্ষ লাভ করেছে এটা আমি শুনেছি। এই জায়গাটা এক রাজার ছিল, কিন্তু এখানে কেউ থাকে না বলে দ্বীপটাকে এমনি দান করে দিয়েছেন মা। সবাই কিন্তু এখানে আসতে পারে না, আপনাকে দেবী ডেকেছেন মা। মা, এই জায়গাতেই হলো দেবীর মন্দির, সাবধানে নামুন। আপনি গিয়ে বরং দর্শন করে আসুন, আমি এখানেই আছি। আমি দেবীর কাছে দর্শন করতে গেলে কতটা সময় লাগবে সেটা আমি নিজেই জানি না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি তাহলে মা। গঙ্গার সেদিনের ওই লেটারটা, আমি যদি সেদিন তোমাকে গিয়ে না দেখাতাম তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই থাকতে পারতে। গঙ্গা মাধবী আর রাজশেখরের সাথে হাত মিলিয়েছে, সেটা না জেনেই আমি গঙ্গার কথা শুনে তোমাকে সতর্ক করতে ছুটে গেলাম তোমার কাছে, কিন্তু এখন তুমি এই ঢিপির মধ্যে বন্দী হয়ে আছো। এখন আমি তোমাকে এখান থেকে কি করে বের করি? গত 20 বছর ধরে তুমি তোমার উদ্দেশ্যগুলোকে সফল করবে বলে সব রকম কর্তব্য পালন করেছো, আর আজ তোমাকে কত কষ্ট পেতে হচ্ছে। আর 2টো পূর্ণিমার মধ্যে ওই বাকি 2টো কালচক্র যদি জঙ্গলে দেবীর কাছে না পৌঁছাই, শক্তি নাগ হয়ে থাকা তোমার এই আশীর্বাদটা তুমি হারিয়ে ফেলবে নন্দিনী। আর যদি এরকম হয় তাহলে ওই রাজশেখর আর মাধবীর আমরা কোনো ক্ষতি করতে পারবো না। তোমার শক্তি আমি হারাতে দেব না নন্দিনী। যা কেউ পায়নি সেই গৌরব সেই আশীর্বাদ তোমার কাছে আছে, ওইটা আমি কিছুতেই হারাতে দিতে পারবো না নন্দিনী। এখনই আমি তোমাকে এখান থেকে বার করছি নন্দিনী। ওই ডিপির উপরে হাত রাখতে আমাকে তুলে বাইরে ছুড়ে দিল। ওই মাধবী নিশ্চয়ই ওখানে কোনো মন্ত্রবন্ধন করে রেখেছে। ওই বন্ধনটাকে ভেঙে নন্দিনীকে কি করে বের করব আমি তো কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা, শোনো মা, সবাইকে এই ডেরার সামনে আসবার জন্য আমি বারণ করেছি তো, তুমি এখানে কি করছো? ও কিছু না, আসলে ওই ঢিপির ভেতরে থাকা সাপটা কেমন দেখতে ওটাই দেখতে এসেছিলাম। দেখো মা, তুমি এই বাড়িতে বউ হয়ে আসবে, তোমার বাবা মা আমাদের ভরসাতে তোমাকে রেখে গেছে, তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাবা মাকে কি জবাব দেব? আমাদের কিরণের সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে, কিন্তু তার আগে
কারোর যাতে মন খারাপ হয় এমন কিছু করো না। আমরা অনেক কষ্ট করে সাপটাকে ঢিবির মধ্যে দিকবন্ধন করেছি, তুমি ব্যাপারটা না জেনে সাপটাকে রাগাতে যেও না, আর যাই হয়ে যাক না কেন তুমি এই ঢিবির কাছে আসবে না। এটা আমি তোমার ভালোর জন্য বলছি, এই যে তোমাকে কথাগুলো বললাম তার সম্মান রেখো, যাও। সন্ধ্যার মন কি ঠিক নেই? দেবীর সামনে আসতে মানা করা সত্ত্বেও ও কেন এখানে এলো? তাহলে কি নাগমাতাকে ভক্তির কারণেই এখানে এসেছে, নাকি ও অন্য কোনো কারণে এখানে এসেছে? কিছুই বুঝতে পারছি না। দুষ্ট আত্মারা সবাই ভয় পায় তোমাকে, তোমার দর্শন পাওয়াও তো ভাগ্যের। আমাকে যে তুমি এই সৌভাগ্যটা দিলে সেটার জন্য তোমাকে কি বলে ধন্যবাদ দেব সেটা বুঝতে পারছি না মা। আগে থেকে তোমাকে যদি আমি না জানতে পারতাম, আমিও তো তাহলে গ্রামের মাটিতে গরু জড়িয়ে ঘাস কাটার কাজ করে সামান্যভাবে এক গ্রামের মহিলা হয়ে বেঁচে থাকতাম। কিন্তু আমাকে ছোট্ট বয়সে তুমি করুণা দেখিয়ে গুরুমার কাছে দীক্ষা দিয়ে আমাকে তুমি সম্পূর্ণ যোগিনী বানিয়েছ। পার্বতীপুরের জঙ্গলের দেবী হয়ে তোমার অংশ দিয়ে সৃষ্টি করে থাকা কালচক্রের ব্যাপারে আমি না জেনে থাকলে শুধু একজন সাধারণ যোগিনী হয়ে বেঁচে থাকতাম, কিছু জিজ্ঞেসও করতাম না। কিন্তু যখন কালচক্রের ব্যাপারে ক্রমশ জানতে শুরু করলাম, তখন থেকে কালচক্রের শক্তি সম্বন্ধে সম্পূর্ণভাবে জানার ইচ্ছে তৈরি হলো। কালীমা বলে তোমার নামে আমি গর্ব করি, আর সেটার জন্যই বোধহয়
মনের মধ্যে একটা জেদ এসেছে। কালচক্রগুলো নেওয়ার জন্যে ওই কালচক্রটা চুরি করে আনা রাজশেখরের সাথে মিশে গিয়ে অনেক নিজ কাজ অবধি আমি করেছিলাম, কিন্তু ওই রাজশেখর মাধবী ওর সাথে আছে বলে সেই সাহসে কালচক্রগুলো আমায় দেবে বলেও আমায় দিচ্ছে না। ওই মাধবীর সামনে ওই নন্দিনীকে দাঁড় করিয়ে ওর বিনাশ করে দিলে ওই রাজশেখর আমায় কালচক্রগুলো ঠিক দিয়ে দেবে, আর সেটার জন্য ঢিপির মধ্যে থেকে নন্দিনীকে বাইরে আসতে হবে। আমি মাধবীর দ্বারা করা সেই মন্ত্রবন্ধনটা কিছুতেই ভাঙতে পারলাম না। মা, তুমি আমাকে ওই মন্ত্রবন্ধনটা ভাঙার জন্য শক্তি দাও। মা, তুমি আমাকে শক্তি দেওয়ার জন্য সামনে এসো। তুমি এখনই আমার সামনে এসে আমাকে দর্শন দাও। মা, এসো আমাকে দর্শন দাও। মা, ওই মাধবীকে হারানোর শক্তি দাও আমায়। সপ্তদৃষ্টি থাকা মারাগাদা মণি, মালিনী কপালিনী, মণি মন্দির ধারিণী, রুদ্রানন্দ মোহিনী, পরম পাবন নেত্র ধারিণী বলে তোমায়। তোমার শক্তির কথা যখন আমি ওই মাঝির কাছে শুনলাম, মনটা আনন্দে ভরে গেল। তোমার রূপটা আমি নিজের চোখে দেখতে চাই, মনের মধ্যে আনন্দ সৃষ্টি করতে চাই। এসো মা, এসো আমাকে শক্তি দাও। সেদিন যখন তোমায় রঙ্গনায়কের সামনে আমি ডাকলাম, তুমি তো এলে না। আজ তোমার নিজের জায়গায় এসে তোমাকে এত করে ডাকছি আমি, তাও তুমি দর্শন দিচ্ছ না, এটা কি ন্যায়? তুমি আমাকে সিঁদুর আর প্রসাদ দিয়ে ভুলিয়ে রাখবে, কিন্নরীর মতন ভবিষ্যৎ দেখার শক্তি দিলেও আমি ভুলব না। শক্তি প্রয়োগ যেটা হবে সেটা রানীর মতন হওয়া উচিত। এসো আমার সামনে এসো। শক্তি প্রয়োগে তুমি আমাকে একজন রানীর মতো শক্তিশালী বানিয়েছ সেটা বলো। সামনে এসো। আমি একজন যোগিনী হয়ে পদে পদে সবার কাছে হেরে যাচ্ছি, এটা ভাবলেই আমার দুঃখ হয়। তোমার মতো শক্তির উপাসকী হয়ে আমি ছোট্ট ছোট্ট শক্তির কাছে আমি হেরে যাচ্ছি, সেটাতে আমার সম্মানহানি হয়ে যাচ্ছে না? এরপর থেকে আমি এত অপমান একদম সহ্য করব না। আমাকে যেন কোনো শক্তি না হারাতে পারে।